ओके, अनदर 2-5 मार्क्स प्रॉब्लम, प्रॉब्लम नंबर 9 and 10.1। नाइन प्रॉब्लम का की बोल से देखा जाए, ए बोल से कॉस अल्फा साइन अल्फा माइनस साइन अल्फा कॉस अल्फा। ओके, প্রথম প্রমাণ করতে দিয়েছে এটা মানে কি, এটা মানে এ ট্রান্সপোজ। অনেকে এ ট্রান্সপোজটাকে এভাবে লিখে অথবা অনেকে এভাবেও লিখে, যেমন করে হোক লেখা সম্ভব। তাহলে এ ট্রান্সপোজটা কি দাঁড়াবে, রো গুলো কলম, কলম গুলো রো হয়ে যাবে বলেছি আমি। তাহলে ফার্স্ট রো কি ছিল, কস আলফা সাইন আলফা, এটা হয়ে যাবে ফার্স্ট কলম কস আলফা সাইন আলফা। সেকেন্ড রো কি ছিল, মাইনাস সাইন আলফা কস আলফা, এটা হয়ে যাবে সেকেন্ড কলম মাইনাস সাইন আলফা কস আলফা। এবার কি দেখাতে বলেছে, এ এ ট্রান্সপোজ এটা আইডেন্টিটি। নাও এ ইনটু এ ট্রান্সপোজ করলে কি হয়, এ মানে কি হয় cos alpha sin alpha minus sin alpha cos alpha, a transpose করলে কি আসবে, cos alpha minus sin alpha cos alpha। এদেরকে যদি প্রোডাক্ট করে দিই তাহলে কি পাবো, এটা 2/2, এটাও 2/2, প্রোডাক্ট করে দিলে কি পাবো, একটা 2/2 ম্যাট্রিক্স পাবো। সেটা কি হবে, রোটাকে ফিক্স করলাম ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলম মাল্টিপ্লাই করে, cos আলফা ইনটু cos আলফা cos স্কয়ার প্লাস sin আলফা ইনটু sin আলফা sin স্কয়ার। এবার ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলম মাল্টিপ্লাই করছি, মাইনাস cos আলফা sin আলফা প্লাস sin আলফা cos আলফা, এই দুটো কেটে গেল। সেকেন্ড প্রশ্নে ফার্স্ট কলম মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা, লিখে লিখে পড়ি, মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা। এন্ড আফটার দ্যাট এটার সঙ্গে এটা গুণ করলে সাইন স্কয়ার আলফা প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কস স্কয়ার আলফা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখানটা লিখে দিই 1 cos square alpha plus sin square alpha, মানে এটা 0 এটা 0 আর cos square alpha plus sin square alpha মানে হচ্ছে 1, তার মানে that is I2, তার মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কি পেলাম, so a is equal to i2, তার মানে a is equal to i2। এবার একটা গল্প হচ্ছে, এখান থেকে এ ইনভার্স করে পাবো, এ ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আচ্ছা এ ইনভার্স মানে কি, ইনভার্স ম্যাট্রিক্স হবে। তার কি প্রপার্টি রয়েছে, যদি এ আর এ ইনভার্স প্রোডাক্ট করি তাহলে সে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। কি দেয়, এ আর এ ইনভার্স প্রোডাক্ট করলে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স, a a ইনভার্স যা আবার দ্যাট ইজ ইকুয়াল টু a ইনভার্স a, দুটো ই সেম। তাহলে a a ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ইকুয়াল টু a ইনভার্স a, a a ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ইকুয়াল টু a ইনভার্স a, সবটাই কার সাথে সমান, আইডেন্টিটির সাথে সমান। তাহলে আমি কি করলাম, বোথ সাইড a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে a ইনভার্স a a dash equal to a inverse into i2। এখানে কি হচ্ছে, a inverse into a dash equal to a inverse into i2, গুণ করলে কি হয়ে যাবে, a inverse হয়ে যাবে, a inverse into a করলে কি হবে, i2 into a dash equal to a inverse, তার মানে a dash এর সঙ্গে যদি i2 গুণ করি তাহলে কি হয়ে যাবে, এ ড্যাশ হয়ে যাবে, সেটা কার সাথে সমান, এ ইনভার্স এর সাথে সমান।
তাহলে এ ইনভার্সটা কার সাথে সমান হবে এ ইনভার্সটা এ ড্যাশের সাথে সমান হবে তাহলে এ ইনভার্সটা যদি এ ড্যাশের সাথে সমান হবে এখান থেকে এ ইনভার্সটা কি হবে এ ড্যাশ ম্যাট্রিক্সটা লিখে দিই কি হবে এ ড্যাশ ম্যাট্রিক্সটা প্রথমে cos আলফা তারপরে কি তারপরে হবে মাইনাস সাইন আলফা তারপরে কি সাইন আলফা তারপরে কি কস আলফা তাহলে আমার প্রথম দেখানোর কথা হচ্ছে এ ড্যাশ ইকুয়াল টু আই টু দেখিয়ে ফেললাম সেখান থেকে এ ইনভার্স বার করতে দিয়েছে তো আমরা এইভাবে এ ইনভার্সটাকে বার করলাম এভাবেই অ্যাকচুয়ালি বার করতে হবে কারণ আমি এখন ইনভার্স ক্যালকুলেট করা শিখিনি পরের চ্যাপ্টারে গিয়েছি এই চ্যাপ্টারে আমরা এভাবে এ ইনভার্স বার করব এবং এটা হচ্ছে আমার এ ইনভার্স এর ভ্যালু যেটা কার সাথে সমান সেটা বি এর ট্রান্সপোজ এর সাথে সমান এই ড্যাশের সাথে এই প্রপার্টিটা মাথায় রাখবে এ এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু ওয়াই সব সময় ইনভার্স এলিমেন্ট কোন একটা এলিমেন্ট কে নালিফাই করে তাহলে এ এ ইনভার্স করে আমি আইডেন্টিটি পাবো আবার এ ইনভার্স এ করে আমি আইডেন্টিটি ওকে So that is problem number 9 and 10.1. এরপর আমায় 10.1 টা করতে হবে জাস্ট আমি 9 টা কমপ্লিট করব 10.1 কি বলছে দেখি বলছে যে এটা হচ্ছে এটা 3 1 -1 2 আই হচ্ছে কি 1 0 0 1 এন্ড এটা হচ্ছে জিরো ম্যাট্রিক 0 0 0 0 আমায় দেখাতে হবে এই জিনিসটা হোল্ড করে তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস 5a + 7i এবার দেখো আমায় ক্যালকুলেট করতে হবে কি প্রথমে স্কোয়ার স্কোয়ার ক্যালকুলেট করলে বাকিগুলো এমনি এসে যাবে স্কোয়ার মানে a ইনটু a এটা কি 3 1 -1 2 ইনটু 3 1 -1 2 মাল্টিপ্লাই করলে কি আসবে রো ফিক্স করলাম এই রো এর সাথে এই কলম গুণ করছি 3 × 3 9 + -1 3 × 3 9 + -1 3 × 1 3 + 1 × 2 2 এবার সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলম নিচ্ছি -1 × 3 -3 + 2 × -1 = -2 আর মাইনাস এই সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলম নিচ্ছি -1 × 1 - 1 + 2 × 2 = 4 তাহলে কি দাঁড়াচ্ছে 9 থেকে 1 মাইনাস করলে 8 3 প্লাস 2 করলে 5 মাইনাস 3 মাইনাস 2 করলে মাইনাস 5 4 মাইনাস 1 করলে হচ্ছে 3 তাহলে এ স্কয়ারের জায়গায় আমি বসাচ্ছি 8 5 মাইনাস 5 3 মাইনাস 5 এ 5 এর জায়গায় কি বসাচ্ছি একে 5 দিয়ে মাল্টিপ্লাই করে বসে 5 × 3 15 5 × 1 5 - 1 × 5 - 5 আর 5 × 2 হচ্ছে 10 না 7i মানে কি এখানে যেহেতু সবকটা 2/2 অর্ডার এর তাহলে এখানে i টাও কি হতে হবে 2/2 অর্ডার এর হতে হবে কারণ কতগুলো ম্যাট্রিক্স অ্যাডিশন করতে গেলে অথবা সাবট্রাকশন করতে গেলে এই ম্যাট্রিক্স গুলোর অর্ডার কি আমাদের সেম হতে হয় নইলে আমি কাজ করতে পারবো না তাহলে এখানে কি আসবে 7 0 0 7 তাহলে কি দাঁড়াবে 8 - 15 মানে -7 + 7 0 5 - 5 0 + 0 0 -5 + 5 0 + 0 0 -3 - -10 মানে -7 + 7 করলে 0 তো দ্যাট ইজ বেসিক্যালি জিরো ম্যাট্রিক্স
and that is basically equal to R H S. And proof this one. তাহলে আমি কি প্রুফ করলাম ফার্স্টের পার্টটা যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i টা 0 হয় এবার আমাকে a ইনভার্স বার করতে হবে বুঝলাম এটা কি করে a ইনভার্স বার করব দেখো যেটা প্রুফ করেছি সেটাকে নিয়ে নিতে হবে নিয়ে আমাকে a ইনভার্সটা বার করতে হবে এই যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0 নিয়ে নিলাম আমায় বার করতে হবে কি এ ইনভার্স তো আমি কি করব এ ইনভার্স বার করতে গেলে আগের অঙ্কেই দেখেছি যে এ ইনভার্সের একটা প্রপার্টি রয়েছে এ ইনটু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু এ ইকুয়াল টু আইডেন্টিটি এই প্রপার্টিটা রয়েছে তাহলে আমি কি করব এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব লেফট সাইড দিয়ে তাহলে এ ইনভার্স ইনটু এ স্কয়ার মাইনাস 5 এ ইনভার্স ইনটু এ प्लस सेवेन ए इन्वर्स इनटू आई इक्वल टू ए इन्वर्स इनटू जीरो मैट्रिक्स तले ए इन्वर्स इनटू ए स्क्वायर के भेंगे निलम ए इनटू ए ते तले ए इन्वर्स इनटू ए इनटू ए माइनस फाइव ए इन्वर्स इनटू ए मानी की आई प्लस सेवेन ए इन्वर्स इनटू आई मानी की ए इन्वर्स इक्वल टू ए इन्वर्स इनटू जीरो मैट्रिक्स a इन्वर्स इनटू a माने i इनटू a माइनस 5i प्लस 7 a इन्वर्स इक्वल टू 0 i इनटू a माने कि a माइनस 5i प्लस 7 a इन्वर्स इक्वल टू 0 তাহলে এখান থেকে কি পাচ্ছি 7 a इन्वर्स इक्वल टू এটা ওদিকে নিয়ে গেলে 5i माइनस a তাহলে এখান থেকে a इन्वर्सটা কি পাবো a इन्वर्सটা পাবো 7 দিয়ে ডিভাইড করো তাহলে 5 by 7 into a माइनस 1 by 7 into a সরি 5 by 7 into i माइनस वन बाय सेवेन इनटू ए तले हमारे जो कि ए इन्वर्स टा बार करते बोले तले इन्वर्स टे की ए मैट्रिक्स टा तले इटा के बार करे नहीं सो ए इन्वर्स इक्वल टू फाइव बाय सेवेन इनटू आई इटा ने कतो बटा डेर आई ने वो सब कटा मैट्रिक्स टू बाय टू तले इटा आज भी टू बाय टू बटा डेर ए इन्वर्स टा कारण a matrix টা যদি n by n হয় তাহলে তার ইনভার্স matrix টা n by n হয় তাহলে আমি এখান থেকে কি বলবো i টা 2 by 2 হবে বসিয়ে দিই 1 0 0 1 minus 1 by 7 into a বসিয়ে দিচ্ছি কি হবে 3 1 minus 1 2 তাহলে ক্যালকুলেট করলে কি পাবো 5 by 7 0 0 5 by 7 minus 3 by 7 1 by 7 minus 1 by 7 2 by 7 তাহলে মাইনাস করে দাও 5 by 7 minus 3 by 7 তার মানে 2 by 7 0 minus 1 by 7 মানে minus 1 by 7 0 plus 1 by 7 মানে 1 by 7 5 by 7 minus 2 by 7 করলে 3 by 7 পরিষ্কার that is basically 2 by 2 matrix and that is basically a so 9 and 10.1 দুটোই আমরা করে ফেলেছি okay